নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মাছের তেলের বড়া তৈরি করব। তাতে লাগবে মাছের তেল, নুন স্বাদ মতন, আর লাগবে আতপ চাল বাটা। আতপ চালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি বেটে পেস্ট করে নিয়েছি। আর লাগবে হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা দেব, আর সরষের তেল লাগবে। জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা গরম হবে, আমি কড়াইতে তেল দেব। কড়াইয়ে তেল দেব, বেশি তেল দিতে হয় না, এটাতে তেল এমনি উঠবে, এতটা লাগবে না। পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম, লঙ্কাটাও নিয়ে নিলাম, কারি পাতাও নিয়ে নিলাম, হলুদটাও নেব, স্বাদ মতো নুন নেব। এবার আমি একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। এটা চাল বাটা দেওয়া হয়, বেসন দেওয়া হয়, আপনি মুসুর ডাল বেটেও এটা আপনি করতে পারেন। চাল বাটাটাতে বেশি টেস্টি আসে, আর যারা নরম খেতে ভালোবাসে তাদের মানে বেসন দিয়ে করলেই ভালো হয়, বেসনেরটা নরম হয়। এরকম করে মাখিয়ে নেবেন, মাখিয়ে এরকম তেলে ছাড়বেন। অনেকে এটা চটকি মেখে নেয়, আমি এটা চটকি মাখিয়ে নিয়ে এটা আমি বটি দিয়ে কেটে পিস পিস করে নিয়েছি। পিস পিস করে আমি সুন্দর করে আমার সাইজ মতো কেটে নিয়েছি। এরকম করে খাবেন, খেয়ে ভালো লাগে আমাকে জানাবেন। তেলের বড়াটা আমি করলাম, এটার মধ্যে আপনারা ইচ্ছা করে ধনে পাতা দিতে পারেন। আমি কারি পাতা দিয়েছি বলে তাই আমি ধনে পাতাটা ইউজ করলাম না, আপনারা ধনে পাতা ইউজ করে দিতে পারেন। আর এটা গরম ভাতে খাবেন, খেয়ে দেখবেন। এটা হলো মাছের তেলের বড়া। এইবার আমার বড়াটা, তেলের বড়াটা হয়েছে, এবার আমি নামাবো। গ্যাসটা আমি অফ করে দিলাম। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।